নমস্কার বন্ধুরা, আমি কুমকুম, কিচেন কুইন কুমকুমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজারে প্রচুর মেথি শাক উঠে গেছে। হ্যাঁ, মেথি শাক আমরা এমনি খেতেও ভালোবাসি, আমার বাড়িতে মেথি শাক সবাই খুব পছন্দ করে। আর সেই মেথি শাক দিয়ে আজ আমি বানাবো মেথি চিকেন। খুব সহজ পদ্ধতিতে আমি এটা বানাই বাড়িতে, আমার বাড়ির লোক সবাই খুব পছন্দ করে। আর এইভাবে আপনারা যদি করেন, আপনাদের বাড়ির লোকও খুব পছন্দ করবে। একবার এই আমি যেরকমভাবে করছি বাড়িতে করে দেখবেন, সবাই খুব ভালো বলবে। তাহলে বন্ধুরা চলুন দেখে নিই এই মেথি চিকেন কীভাবে বানাতে হয়। মেথি চিকেন বানাতে আমাদের যে যে উপকরণগুলো লাগবে চলুন একবার দেখে নিই। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি, যেগুলোকে আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। লাগবে পেঁয়াজ কুচানো, আদা বাটা, রসুন বাটা, লাগবে মেথি শাক, মেথি চিকেন যেহেতু সেহেতু মেথি শাক লাগবে, আর লাগবে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, টক দই, ঘি। আর ফোড়নের জন্য লাগবে আমার ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, বড় এলাচ আর শুকনো লঙ্কা। এখানে আমি 1 কিলো মতন চিকেন নিয়ে নিয়েছি, এগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে আমি প্রায় 250 গ্রাম মতন টক দই দিয়ে দেবো। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো আমি এখানে 1 চামচ মতন দিয়েছি, জিরের গুঁড়োও দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ মতন, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতন, আমি 1 চা চামচ মতন ঘি। এবারে সবগুলোকে খুব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে সমস্ত উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। একটা কড়াই নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি অ্যাড করছি সাদা তেল। আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর দুটো বড় এলাচ ভেঙে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 খানা পেঁয়াজ, কুচো করে নিয়েছি মিডিয়াম সাইজের সেই পেঁয়াজটা। পেঁয়াজটাকে হালকা লালচে হওয়া অবধি ভাজতে হবে। আমি দিচ্ছি 1 চা চামচ মতন রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এবারে আদা পেঁয়াজ রসুনকে ভালো করে কষাতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেথি শাকগুলো। মেথি শাকটা দিয়ে ভালোভাবে মেশাতে হবে। একবারে মেথি শাকটা আমি দিলাম না, অল্প অল্প করে দিলাম। এখানে আমি 2 আটি মেথি শাক ইউজ করেছি। এবারে আমি এখানে নুন দিয়ে শাকটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো। এবার আমি এটাকে মিনিট দশকের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। প্রায় 10 মিনিট পর আমি ফিরে এলাম, এসে ঢাকনাটা তুলে নিচ্ছি। শাকটা একদম নরম হয়ে গেছে। সঙ্গে খুব সুন্দর গন্ধও বেরিয়েছে।
মাংসটা দিয়ে দিয়েছি, এবার মাংসটাকে মেশাতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমি 10 মিনিটের জন্য এটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি ফিরে এলাম, আমি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি। আমি 1 ইঞ্চি মতন আদা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেই আদাটা আমি এবারে এখানে দিয়ে দেব। এবার এখানে আমি অ্যাড করছি 1 চা চামচ মতন গরম মশলা গুঁড়ো। দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ ধনে পাতা কুচি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার না চাইলে এটা স্কিপ করতে পারেন। তৈরি আমার মেথি চিকেন। তৈরি আমার মেথি চিকেন, এবার এটাকে আমি 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল আমার মেথি চিকেন, দেখলেন তো কেমনভাবে আমি বানাই। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে দেবেন, যাতে নেক্সট যে ভিডিওটি আনবো তার আপডেট বা নোটিফিকেশান আপনারা পেয়ে যেতে পারেন। তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।